হ্যালো ভিউয়ার্স, আমার নাম রাহুল এবং আপনি দেখছেন রেসেল বাংলা। আজকের এই ভিডিওতে WWE রিলেটেড কিছু ইন্টারেস্টিং নিউজ এবং আপডেট সম্পর্কে কথা বলতে চলেছি। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম আপডেটটি আসছে কেইন সম্পর্কে। WWE কেইন এর তরফ থেকে নক্সভাইল নামের একটি সংস্থাকে $1,00,000 ডোনেট করেছে। কেইন এর তরফ থেকে WWE এটি অনেক একটি বড় ডোনেশন। কেইন যেহেতু WWE অনেক পুরাতন একজন রেসলার, তো এক্ষেত্রে WWE কেইন এর তরফ থেকে এই ডোনেশনটি করেছে। নেক্সট আপডেটে ইয়াং বাক্স নামের একটি ট্যাগ টিম সম্পর্কে। ইয়াং বাক্স ট্যাগ টিমকে WWE তার র ব্র্যান্ডের জন্য বুক করতে চেয়েছিল। এই জন্য ট্রিপল এস তাদের সাথে অনেক কথা বলে, কিন্তু ইয়াং বাক্স WWE জয়েন করতে মানা করে দেয় এবং AEW জয়েন করে। WWE যাদের বুক করতে চাচ্ছে তারা AEW জয়েন করছে, আবার WWE অনেক রেসলারও AEW জয়েন করতে চাচ্ছে। তো এক্ষেত্রে AEW WWE অনেক বড় কম্পিটিশন দিতে পারে। নেক্সট আপডেটটি জন সিনা সম্পর্কে। জন সিনা WWE ট্যাগ টিম লুচার সাথে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। জন সিনা মাস্ক পরিহিত অবস্থায় অনেক ফানি দেখতে লাগছিলেন, তাকে দেখতে কিন্তু ভালোই লাগছিল, আবার তিনি অনেক ফান মোমেন্টও ক্রিয়েট করে। তো কমেন্ট করে জানাবেন জন সিনার এই নতুন লুক আপনার কেমন লাগলো। পরের আপডেটটি ফিন বেলার সম্পর্কে। ফিন বেলার তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি আন্ডারটেকারের সাথে একটি ম্যাচ খেলায় অবস্থায় দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে ফিন বেলার হয়তো একটি ম্যাচকে টিস করছেন, যেই ম্যাচটি হবে রেসেলমেনিয়া 35-এ ফিন বেলার ভার্সেস আন্ডারটেকার। এই ম্যাচটি অনেকের ড্রিম ম্যাচ ছিল, আবার এই ম্যাচটি যদি হয় তাহলে এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হবে। এর পাশাপাশি আমরা ডেমন কেনকেও আবার দেখতে পাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর WWE সম্পর্কে নতুন নতুন আপডেট বাংলায় আমার আগে আপনাকে কেউ দেবে না, তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।